আসসালামু আলাইকুম, ATN বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই সংবাদ শিরোনাম। রংপুর সিটিতে ইভিএম এ নির্বাচন ডিসেম্বরে, বিশেষ দল নয়, সবার জন্য কাজ করছে কমিশন, জানালেন ইসি আহসান হাবিব খান। মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবং ভালোবাসার মর্যাদায় সাফ জয়ী ফুটবলারদের নিজ নিজ এলাকায় বরণ। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, ডিসেম্বরে অনুষ্ঠিত হবে রংপুর সিটি নির্বাচন। নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জানিয়েছেন, সবকটি সিটি নির্বাচনেই ব্যবহার করা হবে ইভিএম ও সিসি ক্যামেরা। নির্বাচনে সবার অংশগ্রহণ প্রত্যাশা করে তিনি বলেন, বিশেষ কোনো দল নয়, সবার জন্যই কাজ করছে নির্বাচন কমিশন। বিস্তারিত একরামুল হক সাহেবের রিপোর্টে। জাতীয় নির্বাচনের আগে ভোট হবে মেয়াদ শেষ হওয়া বেশিরভাগ সিটি কর্পোরেশনে। এরই মধ্যে ক্ষণগণনা শুরু হয়েছে রংপুর সিটি নির্বাচনের। এই সিটিতে ভোট গ্রহণ ডিসেম্বরে। সংসদ নির্বাচনের আগে সিটি কর্পোরেশনগুলোতে সুষ্ঠু নির্বাচন আয়োজনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে নির্বাচন কমিশন। যদিও কমিশনার আহসান হাবিব খান বলছেন, কোনো নির্বাচনই এসির কাছে কম গুরুত্বপূর্ণ নয়, তবে এসব নির্বাচনে ইভিএম ও সিসি ক্যামেরার সফল ব্যবহারের পরিকল্পনার কথা জানান তিনি। এই পর্যন্ত যেগুলো ইলেকশন করেছি, বাই ইলেকশন এবং সিটি ইলেকশন পৌরসভা, প্রত্যেকটা জায়গায় আমরা লাগিয়েছি সিসি ক্যামেরা এবং ইভিএমই করেছি। আমরা ইভিএমই করব এবং সিসি ক্যামেরাও লাগাবো, এটা আমাদের ইচ্ছা আছে, ইচ্ছা আছে। এবং এইভাবে করতে করতে আমরা কিন্তু সংসদেও একই কাজ করবো ইনশাল্লাহ। আমরা এখানে শপথ নেওয়ার পরে প্রত্যেকটা ভোট ইকুয়ালি ইম্পর্ট্যান্ট আমাদের কাছে। সিটি কর্পোরেশন নির্বাচন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও দলীয়ভাবে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত নয়। নির্বাচন বিমুখ দলগুলোর আস্থা তৈরিতে বিশেষ কোনো পদক্ষেপ থাকছে কি না, এমন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার। সমস্ত কিছু করছে সকলের আস্থা অর্জনের জন্য, সমস্ত কিছু নির্যাতন করছে সকলের আস্থা অর্জন করার জন্য। এক্স ওয়াই জেড আমার কোনো ম্যাটার না, সকলের। এই নির্বাচন কমিশন হচ্ছে 39টা দলের নির্বাচন কমিশন, আর যদি কেউ আপনার অস্বীকার করেন তাহলে তো তাদের জন্য হয়তো না। প্রত্যেকটা জায়গায় ইলেকশন হওয়ার পরে সেই ভোটারকে জিজ্ঞেস করেন কেমন ছিল, ওই এলাকায় যে সাংবাদিকরা কভার করছে তাদেরকে জিজ্ঞেস করেন কেমন ছিল, ওই এলাকায় যে সমস্ত জনগণ ছিল বা প্রতিনিধি ছিল অথবা যারা প্রার্থী ছিল তাদেরকে জিজ্ঞেস করেন কেমন ছিল। তিনি বলেন, সংবিধান সমুন্নত রাখতে যথাসময়ে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। সংবিধানকে সমুন্নত রাখতে হবে, সংবিধানে যেটা আছে আমাদের জন্য আমরা সেটাই করব। সংবিধান প্রণেতারাই সিদ্ধান্ত নেবে তারা কি করবে। এছাড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 61 জনের মধ্যে 26 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়াকে অস্বাভাবিক মনে করছেন না আহসান হাবিব খান। ন্যায় অন্যায় সব। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা। একটা রেজাল্ট দিয়ে দিন আপনারা। ইভিএম এ কারচুপি কিংবা জাল ভোট দেওয়ার সুযোগ নেই, সব দিক পর্যালোচনা করে নিশ্চিত হয়েই আগামী নির্বাচনে প্রায় 150 আসনে কমিশন ইভিএম এ নির্বাচন করতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। বগুড়া সার্কিট হাউসে জেলা পরিষদ সাধারণ নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি একথা জানান। এর আগে গতকাল রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে রাশেদা সুলতানা বলেন, ইভিএম নিয়ে অনেকে নানা কথা বললেও অভিযোগ অনুযায়ী এর অনিয়ম ও কারচুপির কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। আমরা সব কোনটা নিশ্চিত হয়েছি বলে আমরা ইভিএমে যেতে চাচ্ছি। এখনো আমাদের আহ্বান, কেউ যদি এই বিষয়টা যদি আমাদের দেখাতে পারেন যে ওখানে একটা ভোট আর একদিকে চলে যায়, এ হয় সে হয়, আমরা দেখবো। নিঃসন্দেহে আমরা খারাপ জায়গা থেকে সংলাপ, আমরা বিএনপিকে সংলাপে ডেকেছি। এখনো আমাদের আহ্বান, ওনারা আসবেন, আসেন। এখন ওনারা যদি মনে করেন যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বা নির্বাচনকালীন সরকার ছাড়া আমরা করবো না, এটা ওনারা রাজনৈতিক দল, ওনাদের সিদ্ধান্ত থাকতেই পারে। নির্বাচনকালীনই হোক, তত্ত্বাবধায়কই হোক, যে ফ্রেমেই হোক বা সরকারি দলই হোক, যেটাই হোক, এখন যেভাবে আছে যেটা থাকবে আমাদের কাজ, সেই সরকারের অধীনে সাংবিধানিকভাবে সংবিধান মেনে আইন মেনে আমাদের ভোট করা, আমরা সেটাই করে যাবো।
পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ টাকা ও খাদ্য সহায়তা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দুপুরে উপজেলার মারেরা বামুনহাট ইউনিয়ন পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তার ৫০,০০০ টাকা ও খাদ্য সহায়তা তুলে দেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। এছাড়া ঘটনার পরপরই উদ্ধার হওয়া মৃতদের সৎকারে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০,০০০ টাকা দেওয়া হয়। পাশাপাশি ধর্ম মন্ত্রণালয় ২৫,০০০, রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের ব্যক্তিগত তহবিল থেকে ৫,০০০ এবং রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ৫,০০০ করে টাকা দেওয়া হয়। এর আগে রোববার জেলার বোদা উপজেলার আউলিয়াঘাটে মহালয়ার অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি। এই ঘটনায় এখনো পর্যন্ত ৬৯ জনের লাশ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে শিশু সহ ৩ জন। অর্ডারের অভাবে সাভার ও আশুলিয়ায় বন্ধ হলো আরও ৩টি গার্মেন্টস কারখানা। এগুলো হলো সাভারের তেঁতুলছড়া এলাকার রাকেব অ্যাপারেলস, কলমা এলাকার তিতাস সোয়েটার এবং আশুলিয়ার কাটকড়া এলাকার টেক্সট ওয়ার্ল্ড। এসব কারখানায় কাজ করত কয়েকশো শ্রমিক। চাকরি হারানোয় পরিবার নিয়ে দুশ্চিন্তায় তারা। এদিকে মালিকপক্ষ বলছে বিদেশি ক্রেতা না পাওয়ায় খরচ সংকুলন করা সম্ভব হচ্ছে না, এ কারণে কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছেন তারা। ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা ও জেনোসাইডের জাতিসংঘ স্বীকৃতির দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে আমরা ৭১ নামে একটি সংগঠন। সকালে শহরের দয়াময়ী চত্বরে আয়োজিত মানববন্ধনে ৭১ ঘাতক তালা নির্মূল কমিটি, অমৃত থিয়েটার, কমিউনিস্ট পার্টি, প্রজন্ম ৭১ সহ কয়েকটি সংগঠনের নেতারা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন আমরা ৭১ জেলা শাখার আহ্বায়ক ডক্টর মাহমুদুল আলম শুভ, ৭১ ঘাতক তালা নির্মূল কমিটির সভাপতি মুক্তা আহমেদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ খান মানিক। কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ৫ দিনব্যাপী পূজার শেষ প্রস্তুতি নিয়ে ব্যস্ত নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের লোকজন। প্রতিমা তৈরি ও সাজসজ্জা শেষে এখন চলছে মণ্ডপ তৈরির কাজ। করোনার কারণে গেল ২ বছর সীমিত আয়োজনে হলেও এবছর উৎসবমুখর পরিবেশে পূজা পালন করা হবে বলে জানালেন আয়োজকরা। নারায়ণগঞ্জে এবার ২১৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবে র‍্যাব। ব্রাহ্মণবাড়িয়ায় এবছর ৯টি উপজেলায় ৬০৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবছর পূজার সংখ্যা বেড়েছে ২১টি। পূজা শুরু হওয়ার শেষ লগ্নে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা সাজানোর কাজ। এছাড়াও বিভিন্ন মণ্ডপকে জাঁকজমকপূর্ণ করতে বর্ণিল সাজে তৈরি করা হচ্ছে প্যান্ডেল সহ বিভিন্ন অস্থায়ী স্থাপনা। শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করতে প্রশাসনের সাথে একাধিকবার মতবিনিময় করেছে সভা করেছে জেলা পূজা উদযাপন পরিষদ। মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তায় সিসিটিভি স্থাপন সহ সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহগীর আলম। দেশের সকল উপজেলায় সরকারি উদ্যোগে একটি করে মডেল মন্দির নির্মাণ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তর, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪ দিন সরকারি ছুটি সহ ৮টি দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম শাখা। চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা বলেন, মণ্ডপে মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দিয়ে সাম্প্রদায়িক ঘটনা রোধ করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে ভূমিকা নিতে হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম শাখার সভাপতি শ্যামল কুমার পালিত ও সাধারণ সম্পাদক অসীম কুমার দেব সহ অন্যান্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। খেলার মাঠ ধ্বংস করা যাবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশনা সত্ত্বেও হবিগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে খেলার মাঠে গৃহহীনদের জন্য সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের সিদ্ধান্তে শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাঠ রক্ষার প্রতিবাদ করায় ৩৯ জনের নাম সহ আরও অজ্ঞাত ৩০ জনকে আসামি করে মামলা করেছে স্থানীয় প্রশাসন। গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন গ্রামের শতাধিক মানুষ। স্থানীয়রা জানান ঐতিহ্যবাহী পৈলের ওই মাঠে খেলাধুলার পাশাপাশি নানা ধর্মীয় উৎসব, সামাজিক, রাজনৈতিক ও
সাংস্কৃতিক সকল কর্মকাণ্ড হয়ে থাকে। ওই মাঠেই প্রতি বছর 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী মাছের মেলা বসে। এছাড়া বৈশাখ মাসে ফসল তোলার মৌসুমে এই মাঠের চারপাশের বাসিন্দারা ধানের খেলা তৈরি করে হাজার হাজার মন ধান উত্তোলন করে থাকেন। মাঠের পরিবর্তে আশপাশের অন্য কোনো খাস জমিতে ঘর নির্মাণের দাবি সাধারণ মানুষের। আমরা বাপ দাদারা ইয়া খেলছে ক আমরা খেলতাম আর গুচ্ছু গাম দিলাইছে সাহেব আমরা মাইরা এটা লুই যেত গা মানে আমরা খেলতাম কুনানো আমরা সরকারের কাছে একটা অনুরোধ এখানে এই গুচ্ছু গাম দো ওই তো না আমরা খুব বেলা চলতো। জামালপুরের ইসলামপুরে ডক্টর খুরশিদুজ্জামান মিস্ত্রি মিয়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শুরু হয়েছে দুদিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির। সকালে ইসলামপুরে ডিগ্রির চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক যুগ্ম সচিব ডক্টর শহীদ মোতাহার হোসেন, ডক্টর খুরশিদুজ্জামান মিস্ত্রি মিয়া কল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টি এস এম শাহিনুজ্জামান শাহিন ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুল নাসির উপস্থিত ছিলেন। কয়েক শতাধিক চক্ষু রোগীকে আজ সেখানে চিকিৎসা সেবা দেওয়া হয়। আগামীকালও চলবে এই কার্যক্রম। সাপ্তাহিক ছুটি ও দুর্গাপূজা উপলক্ষে সাগরকন্যা পটুয়াখালীর কুয়াকাটায় ভিড় জমেছে হাজারো পর্যটকের। বৃহস্পতিবার বিকেল থেকেই পর্যটকের আগমনে মুখরিত হয়ে ওঠে প্রতিটি হোটেল মোটেল সহ সমুদ্র সৈকত। আগত পর্যটকদের অনেকে 18 কিলোমিটার দীর্ঘ সৈকতের বিভিন্ন পয়েন্টে সাগরের নোনা জলে সাঁতার কাটতে ব্যস্ত। অনেকেই ব্যস্ত প্রশস্ত সৈকতের বালিয়াড়িতে ভেসে আসা রং বেরঙের ঝিনুক কুড়াতে। লেম্বুর বন, গঙ্গাবতীর চর, চর বিজয়, বাউলি বন, টেংরাগিরি, ফাতরার বন, তিন নদীর মোহনা, শ্রীমঙ্গল ও শিবা বৌদ্ধ মন্দির, রাখাইন মার্কেট, সুটকিপল্লি, ঝাউবাগান, ইকোপার্ক সহ বিভিন্ন দর্শনীয় স্থান এখন কোলাহলমুখর এসব পর্যটকদের পদচারণায়। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সচেষ্ট রয়েছে ট্যুরিস্ট পুলিশ। ভালোবাসার মর্যাদায় সাফজয়ী ফুটবলারদের বরণ করে নিল তাদের নিজ নিজ এলাকার মানুষ এবং প্রশাসন। ময়মনসিংহে 8 ফুটবলারকে সংবর্ধনা দেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী। এছাড়া রাঙামাটি, খাগড়াছড়ি আর রংপুরেও নিজ জেলার স্বর্ণকন্যাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন স্থানীয় জনগণ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। সাফজয়ী ফুটবলারদের ফুলের বৃষ্টিতে বরণ করে নিল ময়মনসিংহবাসী। সঞ্জিদা মারিয়া, শিউলি আজিম, মার্জি আক্তার, শামসুন্নাহার তহুরা, সাজেদা ও শামসুন্নাহার জুনিয়ররা ছাদ খোলা গাড়িতে নগরের প্রধান সড়ক ঘুরে মানুষের ভালোবাসার জবাব দেন। সংবর্ধনায় প্রত্যেককে ক্রেস্ট এবং 2 লাখ টাকা করে দেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এছাড়া জেলা ক্রীড়া সংস্থা 1 লাখ ও নগরের প্রান্ত স্পেশালাইজড হাসপাতালের পক্ষ থেকে দেওয়া হয় 1 লাখ টাকা। আসলে ফুটবল যে ভালোবাসে পুরো বাংলাদেশ এটা এখন বুঝতে পারতেছি। আমরা চেষ্টা করব তাদের এই সাপোর্ট ধরে রাখার আর তাদের মুখে হাসি ফোটানোর। আলাদাভাবে কলসিন্দুরের 8 ফুটবলার এবং তাদের পরিবারকে সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশও। জেলা পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। রাঙামাটিতে পাহাড়ি 5 ফুটবলারকে বিরোচিত সংবর্ধনা দেয় রাঙামাটি প্রশাসন এবং সাধারণ মানুষ। আনাই মগিনী, আনুচিং মগিনী, রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা এবং মনিকা চাকমাকে ফুলেল ভালোবাসায় বরণ করে নেয় তারা। জেলা পরিষদ, স্থানীয় সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার আর উন্নয়ন বোর্ড মিলে ফুটবলারদের 3 লাখ টাকা আর কোচদের দেন 75,000 টাকা করে। রাঙামাটির পর খাগড়াছড়িতে 3 ফুটবল কন্যা আনাই মগিনী, আনুচিং মগিনী আর মনিকা চাকমাকে ক্রেস্ট ও অর্থ দিয়ে ভালোবাসা জানায় স্থানীয় প্রশাসন। তাদের সাথে ছিলেন জাতীয় নারী ফুটবল দলের সহকারী কোচ তৃষ্ণা চাকমাও। আরেক সাফজয়ী ফুটবলার সিরাত জাহান স্বপ্নাসহ স্থানীয় ফুটবলার সোহাগী কিস্কুকে তাদের নিজ জেলায় দেয়া হয়েছে সংবর্ধনা। স্থানীয় মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তুলে দেওয়া হয় 3 লাখ টাকা। এস এম আশরাফ, এটিএন বাংলা। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে কাল সিলেটে শুরু হচ্ছে নারীদের টি টোয়েন্টি এশিয়া কাপ। মাঠে নিজেদের পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করাই লক্ষ্য বলে জানালেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এ সময় কোচ এ কে মাহমুদ ইমন বলেন,
ট্রফি ধরে রাখাই মিশন তাদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল 9টায় শুরু হবে ম্যাচটি। এস এম আশরাফের আরেকটি রিপোর্ট। চেনা প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী হিসেবে থাইল্যান্ডকে শক্তও বলা যায়। এই তো কয়েকদিন আগে বিশ্বকাপ বাছাইয়ের সেমিফাইনালে বাংলাদেশের ঘাম ছড়ায় তারা, তাই প্রতিপক্ষকে সমীহ করতেই হচ্ছে। তবে বিশ্বকাপ বাছাই পর্বের শিরোপা জেতা নিগার সুলতানা জ্যোতির দল এই ফরম্যাটের সাথে নিজেদের আত্মস্থ করে ফেলেছে। তার উপর খেলা পরিচিত কন্ডিশনে নিজেদের মাঠে। সমর্থকদের প্রত্যাশা দুটোই মাথায় নিয়ে খেলতে হবে লাল সবুজের দলকে। আমি মনে করি না যে আমাদের টিম এখন আর এই স্টেজে আছে তাদেরকে নিয়ে আমাদের ভাবতে হবে। এবং আমাদের আমাদের এই সাত দলের এই টুর্নামেন্টে সবাই একে অপরের মুখোমুখি হবে। সেরা চার দল উঠবে সেমিফাইনালে। ফাইনাল 15 অক্টোবর। এস এম আশরাফ, এটিএন বাংলা। চাঁদপুরে শুরু হয়েছে 19তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট 2022। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্ট উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের কমিশনার আশরাফউদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ। উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ উপজেলা একাদশ টাই ব্রেকারে 3-2 গোলে মতলব উত্তর উপজেলা একাদশকে হারায়। টাঙ্গাইলের এলংজারি নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা। সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের বড়ুহা তরুণ তেজ ক্লাবের তত্ত্বাবধানে এবং এলাকাবাসীর উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সুসজ্জিত নৌকা নিয়ে রং বিরঙের পোশাকে সেজে এতে অংশ নেন প্রতিযোগীরা। নৌকাবাজ দেখতে দূর দূরান্ত থেকে শুরু করে আশপাশের এলাকার সব বয়সী হাজার হাজার দর্শনার্থীদের ঢল নামে এলংজারি নদীর তীরে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।